আজকে কথা বলবো আপনারা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া বাগডোগরা এয়ারপোর্টে আসতে চান কোথায় থাকবেন সেখানের ভাড়া কেমন এবং সেখান থেকে এয়ারপোর্টে পৌঁছাতে কত টাকা খরচ হবে সেটি নিয়ে আপনারা যে হোটেলটি দেখতে পাচ্ছেন এই হোটেলটির নাম দাস হোটেল এটি বিহার মোড়ে অবস্থিত আপনারা যারা বাংলাদেশ থেকে চ্যাংরাবান্দা পোর্ট দিয়ে আসবেন তারা খুব সহজেই প্রাইভেট ভাড়ায় চালিত গাড়িগুলোতে রুপি হলেই এখানে এসে পৌঁছাতে পারবেন এটি হোটেলের রুম এটি টুইন বেড এখানে দুইজন থাকতে পারবেন রুমের পরিবেশটা আমার কাছে ভালোই লেগেছে এত চমৎকার একটি রুমের ভাড়া আমাদের কাছে রেখেছে মাত্র এক হাজার রুপি আমাদের বিমান যেহেতু এগারোটায় তাই গতকালকে এখানে থেকে আজকে সকাল নয়টায় এয়ারপোর্ট রিপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা যেহেতু চলে যাচ্ছি তাই এখানকার রিসিপশনিস্টের সাথে আপনাদের একটু পরিচয় করে দেই সুপ্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন এই দাস হোটেলের রিসিপশনিস্ট তো আমরা একটু তার কাছে এই হোটেলের একটু ঠিকানাটা জানবো আপনারা বাংলাদেশ থেকে যারা আসবেন তারা এই ঠিকানায় আসলে এখানে থাকতে পারবেন এখান থেকে বাগডোগরা এয়ারপোর্ট খুব কাছেই হয় এবং এখানকার সেফটি সিকিউরিটি হান্ড্রেড পারসেন্ট তারা নিশ্চিত করে থাকে দাদা কেমন আছেন ভালো ভালো আছেন আপনার একটু এখানকার ঠিকানাটা বলতেন এখানকার অ্যাড্রেসটা বিহার মোড় বাগডোরা এখানে এয়ারপোর্টটা একদম কাছে আছে আর এখানে পুরো বাস স্ট্যান্ড একদম স্ট্যান্ড আছে যেমন অটো সব পাওয়া যাবে ফোন নাম্বারটা বলেন যদি কেউ আসে এই ফোন নাম্বারে যোগাযোগ করুন সেভেন সেভেন নাইন সেভেন ট্রিপল টু এইট ফোর ওয়ান থ্যাংক ইউ দাদা আপনাদের এখানে থেকে আমার অনেক বেশি ভালো লেগেছে আশা করছি যারা আসবে তারও অনেক বেশি ভালো লাগে এরপর হোটেল থেকে নেমে আমরা একটা গাড়ি ঠিক করলাম আমরা গাড়িতে উঠে রওনা হইলাম বাগডোগরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনার পথে এখানে আরো অনেকগুলো গেস্ট হাউস চোখে পড়লো এছাড়াও এখানকার রাস্তাগুলো অসাধারণ সামন থেকে দেখতে অনেক বেশি ভালো লাগছে আপনারা দেখুন যানজট মুক্ত এই রাস্তাগুলো একদম ফাঁকা আনন্দিকে পিছনে রেখে আমি সামনে বসেছিলাম কারণ সামন থেকে আমাকে অনেক কিছু ভিডিও করতে হচ্ছিল একটু সামনে যেতেই হঠাৎ করে চোখে পড়ল চা বাগান আপনারা দেখুন এই চা বাগানটি কত সুন্দর এই চা বাগানের প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ যে কোনো দর্শনার্থীকে অনেক বেশি আকর্ষিত করবে আপনারা নিজে না আসলে এখানকার সৌন্দর্য সম্পর্কে বুঝতেই পারবেন না এরপর একটু সামনে যেতেই চোখে পড়ল বাগডোগরা বিমানবন্দরের সাইন এরপর দেখতে পেলাম ওয়েলকাম টু বাগডোগরা এয়ারপোর্ট অর্থাৎ সাইনবোর্ডে বাগডোগরা এয়ারপোর্টে স্বাগতম জানাচ্ছে এখন হয়তো খুব অল্প সময়ে এয়ারপোর্টে পৌঁছে যাব আমরা দাস হোটেল থেকে বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছানো পর্যন্ত কত টাকা ভাড়া পড়েছে সেটি এই ড্রাইভার দাদার কাছ থেকে জানবো সবার প্রথমে নমস্কার হ্যাঁ হ্যাঁ আর বাগডোগরা থেকে এয়ারপোর্ট হচ্ছে তিন কিলোমিটার

জি জি দাদা আর ছোট গাড়ি যেটা ক্যাপাসিটি আমাদের বুঝতে পারছি দাদা ধন্যবাদ আপনাকে দাদা কথা বলতে বলতে ফাইনালি এয়ারপোর্টে পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বাগডোগরা এয়ারপোর্ট এই এয়ারপোর্টটির আউটলুকিং ও অনেক সুন্দর এই বাগডোগরা এয়ারপোর্ট থেকে কিভাবে আমরা বেঙ্গালুরুতে পৌঁছাবো এবং এই এয়ারপোর্টে বিমানে ওঠার আগে যে প্রসেসিং গুলো করতে হয় তার সম্পূর্ণ ভিডিওটি এই পেজে খুব শীঘ্রই সবার আগে পেতে পেজ কে ফল দিয়ে রাখুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ